ছাত্রলীগের মিটিং মিছিল তো দূরের কথা, কোনোদিন দলীয় কোনো প্রোগ্রামে অংশ নেননি সৈয়দ সোহানুর রহমান সিয়াম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন সময় দান খয়রাতের ছবি ও ভিডিও পোস্ট করলেও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ছবি নেই তার। তবুও তিনি একই সময়ে ছাত্রলীগের তিনটি ইউনিটের পদধারী নেতা হয়েছেন। স্থানীয় ও অন্যান্য ইউনিটের ছাত্রলীগের কর্মীরা জানান, বড় বড় নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করে এসব পদ পেয়েছেন সিয়াম। এছাড়া যেখানে যেতেন সেখানেই অঢেল টাকা বিলাতেন তিনি। তার কাছ থেকে টাকা পেয়ে খুশি থাকতেন ওই নেতারাও। কিন্তু এই টাকার উৎস কি, কিংবা এত কম বয়সে লাখ লাখ টাকা কিভাবে খরচ করছিলেন সিয়াম, সে বিষয়ে কারও কোনো প্রশ্ন ছিল না। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন চাকরির প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসেন প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূলহোতা পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সিয়াম। প্রশ্নফাঁসের যুক্ত থেকে আবেদ আলী হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক, কামিয়েছেন শত কোটি টাকা। বাবার এসব অবৈধ টাকায় বিলাসী জীবনযাপন করতেন তার ছেলে। এরই মধ্যে প্রশ্নফাঁসের ঘটনায় এই বাবা ছেলে সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তারা এখন সবাই কারাগারে। জানা যায় সিয়াম একই সঙ্গে নিজ জেলা মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, ভারত শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। সম্প্রতি প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্টতার পর তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিয়ামের নিজ এলাকা ডাসার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, হঠাৎ করেই নিজেকে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ঘোষণা করে এলাকায় ব্যানার ফেস্টুন টানানো শুরু করেন সিয়াম। তার বাবা আবেদ আলীও হুট করেই ডাসার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামেন। এর আগে কখনোই এলাকাতে যেতেন না এই বাবা ছেলে জুটি। তবে সিয়াম এই পদ কিভাবে পেয়েছেন সেটা সম্পর্কে জানেন না খোদ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে ওই এলাকার অন্য নেতাকর্মীদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, জেলা ছাত্রলীগের নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে এই পদ নিয়েছেন সিয়াম। ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক বলেন, সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তাকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কখনোই পাননি, তিনি নামমাত্র পদে আছেন। জেলা ছাত্রলীগের নেতাদের মাধ্যমে সে উপজেলা ছাত্রলীগের পদ পেয়েছে, তাকে কেউ নেতা বানায়নি। একই অভিযোগ রয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে পদ পাওয়া নিয়েও। এই ইউনিটের বিভিন্ন নেতা জানান, সভাপতি রিয়াজ মাহমুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং টাকার বিনিময়ে এই পদ পান সিয়াম। বিভিন্ন সময় শুধু নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকেই দিয়েছেন তিনি, কখনো কোনো কর্মসূচিতে অংশ নেননি। এছাড়া অনেক কেন্দ্রীয় নেতাকে দামি দামি উপহার দিতেন সিয়াম। টাকা এবং উপহার পেয়ে নেতারাও তাকে পাত্তা দিতেন। টাকার বিনিময়ে সিয়ামকে পদ দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেন সভাপতি রিয়াজ মাহমুদ। বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক কথা। সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর মাধ্যমে তাকে চিনতেন বলেও জানান। আফসার আনাজ, কালবেলা।